হ্যালো গাইজ আমি বললাম চিন্ময় আপনারা দেখছেন সিলেই চিন্ময় টিভি আজকে আমি হোলির কিছু একটা জিনিস বানাবো তো আগে আমি একটা হোলির জিনিস বানিয়ে দিয়েছিলাম সেটা হলো মানে হোলির যে বেলুন হয় সেটা বড় সাইজের বেলুন বানান বানিয়েছি সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো আজকে সেটা আজকে একটা নতুন জিনিস বলবো বানাবো সেটা হলো বেলুন ভরা সিস্টেম মানে যেমন করে বেলুন ভরে না ছোটো ছোটো বেলুন আর বড়ো বেলুন সেই বেলুন আজকে মানে কি করে মানে বেলুনের জলটা ভরবো ভরবো সেই ফিচকারিটা আমি আজকে এই ভিডিওতে বানাচ্ছি তো চলুন বন্ধুরা বানানো যাক তো দেখছেন এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি এরকম একটা খালি বোতল নিয়ে নেবেন নেওয়ার পর এইটা যেটা আছে না এই মুটকিটা এই মুটকিটা খুলে নেবেন নেওয়ার পর এটা সাইতে রেখে দেবেন নেওয়ার পর এখানে একটা ছিদ্র করবেন ছিদ্র করার পর পেনের যেই মানে মুখটা থাকে দেখুন এইরকম একটা মুখ থাকে সেই মুখটা খুলে নেবেন নেওয়ার পর এখানে ফেব্রিক দিয়ে আটকে দেবেন দেখুন এখানে ছিদ্র করে নিয়েছি নেওয়ার পর এটা এটা তো আর লাগে শুড়িয়ে দিই এবার এইটা এইটার মধ্যে লাগিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়ে গেছে তো ব্যাস শেষ এইটুনি কাজ করতে হবে তো এবার এদের মধ্যে জল ভরে বেলুনটা ফোলানো যা আর এইটার জন্য একটা লাইক করবেন আর যা যা চ্যানেল আমার নতুন তারা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে আমি এখন চলে এসেছি এবার সেই বোতলটা আমি নিচ্ছি নেওয়ার পর একটা এর মধ্যে আমি জল মানে কালারিং রং ভরে রেখেছি তাই এর মধ্যে ঢেলে দেবো এইটুকুন আমি ভরে নিয়েছি এবার এই তো আমি এটার মধ্যে লাগিয়ে দেব এবার আমি এখানে একটা ওরকম বেলুন নিয়ে নিয়েছি এটা বড়ো সাইজের বেলুন কেন আমরা সব জিনিস বড়ভাবেই করি বলে দেখুন দেখতে পাচ্ছেন এইটুকুনি এটার মধ্যে আমি ঢুকিয়ে দেবো দেখুন ঠিক এরকম করে ঢুকিয়ে দেবেন তারপরে এটা নিচে ঘুরে পুরুষ করবে দেখবেন দাঁড়া আমি ঠিক করে আমি দেখুন দেখলেন ওটা ফেটে গেছে কারণ ওটা লিক ছিল দেখুন কত সুন্দর হচ্ছে এবারে তো আমি কেন এটা লিক আছে বলে দেখলেন কত সুন্দর এটা ওয়াক করলো দেখবেন একটা লিক না তো ভালো করে নেবেন যাতে লিক না হয় তো এটার জন্য একটা লাইক করবেন আর যারা চান আমার নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন টাটা